আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দর্শক, আমি আব্দুল কাইম, পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আজকের আপনাদের সামনে যে ভিডিও উপহারটি হবে সেটি হচ্ছে যে বিশেষ করে আমাদের একজন ভাই মসজিদের ইমাম সাহেব, উনি আমাদের কাছে সুগার মুক্ত হলেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে সুগারটা ওনার পুরোপুরি রিভার্স করে ফেললেন। তো এটা শুধু স্বাভাবিকভাবে নয়, বরঞ্চ বৈজ্ঞানিকভাবে আপনাকে এটা প্রমাণ সহকারে। তো বিশেষ করে ওনার আজকের মূলত আমাদের ভিডিওটি হবে কি একটু ব্যতিক্রম ধর্মী, যে বিশেষ করে আজকের যে ভিডিওটি হচ্ছে সেটি হচ্ছে গিফটের সাথে আমাদের একজন ভাই, বিশেষ করে উনি বিদায়, তো উনি আজকে বিদায়ের সাথে সাথে আমাদের জন্য কিছু গিফটও নিয়ে এসছেন। তো সেই গিফটগুলো পরে দেখানো হবে আপনাদেরকে। তো বিশেষ করে আমরা, আপনারা অনেকেই জানেন যে বিশেষ করে আমরা যে আলহামদুলিল্লাহ ডায়াবেটিস রিভার্সাল অর্থাৎ সুগারকে যে পুরোপুরি ভালো করার যে আমরা যে চিকিৎসা দিচ্ছি আলহামদুলিল্লাহ, যে আমরা সার্ভিস দিচ্ছি, বিশেষ করে লাইফ স্টাইলের মাধ্যমে এই সুগার এটা সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব। তো আমরা অনেক ভিডিও এর আগে দিয়েছি, অনেক মানুষই আমাদের কাছ থেকে ভালো হয়েছে। তো বিশেষ করে আজকে আমাদের একজন পেশেন্ট আপনাদের সামনে উপস্থিত। তো বিশেষ করে আমরা ওনার প্রথমেই ওনার নাম, ওনার পেশা, ওনার বাড়ি, এই সমস্ত পরিচয়গুলো আমরা জেনে নেব। পরবর্তীতে আমরা জানবো যে ওনার কতদিন থেকে কী সমস্যা ছিল, বর্তমানে কেমনভাবে কী আছে, এ সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাল্লাহ। তো ভাই, আপনি যদি আপনার পরিচয়টা একটু বলতেন, আপনার নাম সহ। জি অবশ্যই, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহু। যে আমার নাম হচ্ছে শেখ ফরিদুদ্দিন, আমার জেলা হচ্ছে জেলা বীরভূম, আর আমার গ্রামের নাম হচ্ছে খাদিমপুকুর। আমি ওখানে একটা বড় মাদ্রাসা আছে, দাওরা হাদিস মাদ্রাসা, সেখানকার টিচার। আচ্ছা, মাদ্রাসার টিচার আপনি? না, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো আপনার এই যে সুগারটা, আপনার যে আপনি এখানে যে চিকিৎসা নিলেন, কতদিন আগে সুগারটা ধরা পড়েছিল আপনার? দেড় বছর আগে। দেড় বছর আগে সুগারটা আপনার ধরা পড়েছিল? জি জি, দেড় বছর। আচ্ছা, তো আপনি আমাদের খবর কিভাবে পেলেন? খবর বলতে হুজুর, আমি ইউটিউবে দেখি এরকমই, মানে তাকে থাকতাম যেহেতু যার কিছু শরীর খারাপ হবে, কিছু ব্যাধিতে ভুগবে, সে তো সেরকম ওষুধ খুঁজবে। জি জি, তো আমি এরকম একটা কিছু খুঁজছিলাম যে কোথাও কিছু যদি পেয়ে যায়। তো যাক, আল্লাহর রহমত, আল্লাহর রহম হয়েছে, দয়া হয়েছে, তাই আপনার ঠিকানাটা আমি ইউটিউব থেকে পাই। তো আপনাকে আমি ফোন করি, ফোন করে জানার পরেও আমি কিন্তু প্রায় তিন মাস অপেক্ষা করেছি, বিভিন্ন ভিডিও দেখেছি, ইয়ে করেছি, কনফার্ম হয়েছি। তারপরে যাক, মাশাআল্লাহ, আপনার পোশাক আশাক থেকে আমাকে বিশ্বাস হয়েছে, কনফার্ম হয়েছে। তারপরে আমরা এই যে একজন আমাদের ছাত্র এসেছেন, এর সাথে এসেছিলাম। ছাত্র আপনার? জি ছাত্র। ভাইয়ের নামটা একটু? আব্দুল মাজিদ। আব্দুল মাজিদ ভাই, আপনার বাড়িটা রনপুর? রনপুর, মুরাড়ুই। মুরাড়ুই থানার মধ্যে পড়ছে না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো যাই হোক, তো আমার প্রথমে যেটা এসেছিল, মানে এক বছর আগে, দেড় বছর আগে, পিপিটা এসেছিল ওই 252-র মতো, 252, আর ফাস্টিং যেটা এসেছিলো 186। তারপর থেকে আমি ওই নিজেই কন্ট্রোল করতাম, ই করতাম, তো মোটামুটি কন্ট্রোলে থাকতো, হয়তো বেশির বেশি 161 এসছে। তো 161 থেকে আপনার কাছে শুরু করেছিলাম। আচ্ছা আচ্ছা, পিপিটা আর ফাস্টিংটা ছিল শুরু হয়েছে 120। আচ্ছা আচ্ছা, এত দূর। তারপরে থেকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি, কোনো অসুবিধা হয়নি। তো আপনি যে আমাদের নিয়মগুলো যখন শুরু করলেন, বিশেষ করে আপনি যখন থেকে শুরু করেন, আমাদের সাধারণভাবে যতগুলো দর্শক প্রায় সবাই জানে যে আমরা তাদের ভাত রুটি সমস্ত খাবারগুলো বন্ধ করে দিই আর কি। তো অনেকেই আমাদের যারা আগেকার পেশেন্ট, যারা যখন আমাদের, বিশেষ করে আমাদের আপডেট অর্থাৎ আমাদের যে আপনাকে তো প্রথম আটা দেওয়া শুরু হয়েছিল না, রুটি খেতে দেওয়া হয়েছিল, এটা বলেছিলেন যে আপনার ভাগ্য ভালো যে এখন রুটি শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি এর আগে এলে হয়তো শুধু সবজি খেতে। হ্যাঁ, মানে আপনি প্রথম ব্যক্তি বলা যেতে পারে, বিশেষ করে যারা আটা দিয়ে মানে ভালো হয়ে আলহামদুলিল্লাহ মানে যারা বিদায় নিলেন আর কি, তার মধ্যে আপনি প্রথম। মানে আমরা এটা খুব বেশি দিন হয়নি শুরু করার আটাটা, আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে আগেকার পেশেন্ট যাদের সমস্যা ছিল, তারা অনেকেই বলতো যে আচ্ছা ঠিক আছে আমি ভাত খাবো না, কিন্তু কমসে কম একটা যদি রুটি খাওয়া যেত, ওর সঙ্গে বেশি করে সবজি খেতাম তাহলে একটা ভালো লাগতো, কিন্তু ভাত রুটি কোনো কিছু কী করে থাকবো, এই অভিযোগটা ছিল আর কি। তো আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমরা যে আটা বের করেছি এবং আপনি আটা দিয়েই কিন্তু সুগারটা পুরোপুরি রিভার্স করে ফেললেন। হ্যাঁ, তো প্রিয় দর্শক, বিশেষ করে অনেকেই আমাদের আটার ব্যাপারে আমরা অবশ্যই এখন পর্যন্ত অ্যাড করিনি, কাউকে জানাইনি, কারণ আটাটা আমরাই নিজেরাই অ্যাভেলেবেল দিতে পারছি না। তো এই যে আমাদের পিসের আটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই আটার মাধ্যমে আলহামদুলিল্লাহ আটার আমরা রুটি খেতে দিচ্ছি, এবং আমাদের কাছে আরও আছে দেখতে পাচ্ছেন ছাতু, এই ছাতু আপনাকে দিয়েছিলাম না? জি জি অবশ্যই, তো ছাতু আপনাকে দেওয়া হয়েছিল। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে নিমকি আমরা বানিয়েছি, আমাদের কাছে চলে এসেছে বিস্কিট, আলহামদুলিল্লাহ সুগার রুগীরা, সামনে আমাদের টার্গেট আছে যে তাদেরকে মিঠাই খাবার দিয়ে যাতে মানে তারা সুগার ভালো করতে পারে, সুগারটাকে যাতে রিভার্স করতে পারে। হ্যাঁ, তো এগুলো আমাদের গবেষণা চলছে আলহামদুলিল্লাহ। তো আমরা আলহামদুলিল্লাহ গবেষণার মাধ্যমে তো আমরা ছাতুটা বের করতে পারলাম, তারপরে এখন নিমকি বিস্কিট এগুলো হয়ে গেছে, এখন আমাদের গবেষণা চলছে যে মিঠাই খাবার দিয়ে আমরা কীভাবে যে
যে ঈদ, সামনে ঈদ আসবে, তো এই ঈদে মানুষ বিশেষ অনেক সুগারের পেশেন্ট যারা হয়তো চাইবে যে আমরা একটু মিঠাই খাবার খাই, তো এদেরকে কীভাবে আনন্দ দেওয়া যায় আর কি। এবং শুধু তাই নয়, বরঞ্চ নর্মালি একটা সুগারের পেশেন্ট যারা আমাদের কাছে চিকিৎসা করাবেন, তো তারা তো মানে আটা, রুটি, ছাতু, বিস্কিট এগুলো তো খেতে পাবেনই, তার সাথে সাথে বিশেষ করে কিভাবে মিঠাই খাবারটাও খেতে পারে, হ্যাঁ, সেটার জন্য আমাদের আলহামদুলিল্লাহ প্রচেষ্টা চলছে এবং আলহামদুলিল্লাহ আশা করি খুব শীঘ্রই এটা আমরা সাকসেসফুল হব, আমাদের গবেষণা এ চলছে আর কি আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে এই যে সুগার মানেই যে সারা জীবন ওষুধ খেতে হবে, সুগার কখনো ভালো হয় না, এটা আপনিও জেনেছেন আগে? অবশ্যই আমি জানতাম এটাই। তো এবার তারপরে যখন আপনি আমাদের ভিডিও পেলেন, ভিডিও তো আপনি একটা দেখেই তো আসেননি, অনেক ভিডিও দেখলেন, যাচাই বাছাই করলেন, হ্যাঁ, তারপরে তখন আপনি এখানে আসলেন, তো আলহামদুলিল্লাহ কতদিন আপনার সময়টা লাগলো রিভার্স হওয়ার জন্য? মোটামুটি এক দু মাস ছদিন। আচ্ছা, দু মাস ছদিন, মানে দু মাস সন্ধ্যে আপনি বিদায় নিতে আসলেন? হ্যাঁ, বিদায় নিতে। তার মানে আপনি দু মাসের আগেই ভালো হয়ে গেছেন, কিন্তু আপনি আশাটাকে নিয়ে ছদিন, মানে দু মাস ছদিন, দু মাস। আচ্ছা আচ্ছা, তো আপনি এখানে যে রিপোর্টটা আপনি করেছেন, এখানে সুগারের রিপোর্টটা ফাস্টিং 80 আর পিপি হচ্ছে 122, এটা কী খেয়ে করেছিলেন প্রথম রিপোর্টে এর আগেকার? প্রথম এর আগেরটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগেরটা আগের সপ্তাহে তো? হ্যাঁ, গত সপ্তাহে। গত সপ্তাহে ওটা পেট ভরে ভাত খেয়েছিলাম, তারপরে মার্শাল্লাহ। তো প্রিয় দর্শক, বিশেষ করে এটা হচ্ছে ওনার পেট ভরে ভাত খাওয়ার রিপোর্ট, তারপরে আপনাদেরকে এটাই শেষ নয়, তারপরে দেখাচ্ছি এই যে রিপোর্টটা দেখেন, এখানে রিপোর্টটা এসেছে, আর একটা দেখেন, এটা হচ্ছে আপনার 2/1/2024, সেটা হচ্ছে ফাস্টিং হচ্ছে 84 এবং পিপি হচ্ছে 106, 75 গ্রাম গ্লুকোজ আফটার 2 আওয়ার্স। হ্যাঁ, তার মানে হচ্ছে কি যে উনি আপনি 75 গ্রাম গ্লুকোজ খেয়েছিলেন, একদম 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টার মাথাতে উনি সুগার রক্তটা দিয়েছেন সুগারের টেস্ট করার জন্য, তারপর এসেছে আলহামদুলিল্লাহ 106। তো ওনার রিপোর্টটা কত ভালো, শুধু এখানেই নয়, এখানে আরও বিষয়গুলো দেখুন, এটা হচ্ছে ওর HbA1c, এই যে দেখতে পাচ্ছেন HbA1c, ওনার রিপোর্টটা আমরা বলি যে 5.5 থেকে মানে 5.5-এর নিচে আপনাকে থাকতে হবে। তো ওনার কত? 4.4, মানে এত ভালো রিপোর্ট, এত ভালো রিপোর্ট আলহামদুলিল্লাহ, হ্যাঁ, যে আপনারা দেখতেই পাচ্ছেন ওনার রিপোর্টগুলো। তো বিশেষ করে অনেক মানুষই যারা এখন পর্যন্ত মানে বিশ্বাস করে না যে না সুগার কি কখনো ভালো হয়, এইসবগুলো ভাঁওতাবাজি বা এই ধরনের কিছু, হ্যাঁ, তো বিশেষ করে আপনি একজন মাদ্রাসার একজন মানে শিক্ষক, হ্যাঁ, এবং আপনার ছাত্রকেও মাশাআল্লাহ আপনি নিয়ে এসছেন আর কি। তো বিশেষ করে যে আলহামদুলিল্লাহ, বিশেষ করে সুগার যে নির্মূল করা সম্ভব, সুগার যে রিভার্স করা সম্ভব, এই বিষয়টা তো আপনি বিভিন্ন ভিডিও দেখেও আমাদের জেনেছেন এবং আপনি নিজেও প্র্যাকটিক্যালে মানে দেখতে পেলেন আর কি। তো বিশেষ করে মানুষের কাছে যে ভুল মেসেজ থাকার কারণে হয়তো তারা দূর থেকে না জেনে না বুঝে অনেক কিছু হয়তো ভাবছে, তো তাদের জন্য আপনি কি বার্তা দিবেন, তাদেরকে কি মেসেজ? অবশ্যই আমি কিছু বার্তা দেবো, এটা মনে মনে ভেবেছি যে দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস রয়েছে যে সুপরামর্শ দেওয়া এটা কিন্তু সদকা। আমরা জানি তো শুধু দান সদকা করা, টাকা পয়সা দেওয়া আল্লাহর রাস্তায়, এটা শুধু সদকা নয়, আর সদকাতু তৈয়বাতু আল কালিমাতু তৈয়বাতু সদকাতু আছে, অর্থাৎ সুপরামর্শ দেওয়া, ভালো পরামর্শ দেওয়া, এটাও এক ধরনের সদকা। তো আমি সকলের কাছে আবেদন করব, একটাই কথাই বলবো যে মরে ভূথন না, মরে ভূথন না, একবার যখন যে জিনিসগুলো সম্ভব আছে সেগুলো অবশ্যই অবশ্যই একবার মানে কী করা দরকার, চেষ্টা করা দরকার, একবার না একবার প্র্যাকটিক্যালে ব্যবহার করা দরকার। তো আমি সকলের কাছে আবেদন করব, সকলে আমাদের ডাক্তার সাহেবের কাছে, আব্দুল কাইম ভাইজানের কাছে আসুন এবং কমসে কম একবার মরে ভূথন, একবার ঠগুন, যদি ঠগুন মনে হয় তো একবার ঠগুন। ব্যাস এতটুকু আমি বার্তা দেবো যে সকলে আসুক, যারা ডায়াবেটিসে ভুগ করছেন তারা চিন্তাগ্রস্ত না হয়ে একবার টেস্ট করুন, একবার টেস্ট করতে অসুবিধা কী আছে? আচ্ছা, আমাদের রোগীদের একটা এ হয় যে অনেকে বলে যে মানে বিশেষ করে ওদেরকে ডিপ্রেস করে দেয় মানুষ, এই তুমি কোথায় দেখাচ্ছো, এরকম করলে ভালো হয়, তুমি না খেয়ে আমরা অমুক তুমুক, তো এই ব্যাপারে আপনার মানে অভিজ্ঞতা কি, আপনাকে কেউ বলেছিল কি না? জি হ্যাঁ, এটা তো যুগে যুগে হয়েছে, যাই হোক, তো অনেকেই বলেছে, তবে বিশেষ করে আমার মাদ্রাসা শিক্ষক এবং ছাত্ররা সকলে আমার কনফিডেন্স বাড়িয়েছে, হিম্মত দিয়েছেন, বিশেষ করে আমার ঘরওয়ালি, আমার আব্বা, তারপর আমার স্ত্রী সকলে আমার সবসময় সাথে দিয়েছেন। তবে কিছু কিছু আমি যেটা খুলে বলতে চাই, যারা জেনারেল লাইনে একটু শিক্ষিত মানুষ, তাদের যখন তাদের যে কিছু রয়েছে মানুষ যাদের মানে ডায়াবেটিস হয়েছে, তারা যখন শুনছে তখন বোঝা হয় তাই কখনো হয় নাকি, তো আমি তাদের কিছু বলি না, বলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ব্যাস আল্লাহর প্রতি ভরসা, ওখানে যাচ্ছে, হলেও হতে পারে, না তো কিছু নয় আল্লাহর কাছে। তো আজকে তার চাক্ষুষ প্রমাণ হাতে নাতে মানে জীবিত মিশাল বলা যেতে পারে, মানে জাদুর মতো একটা কারিশমা, একটা আজুবা, একটা মিরাকল টাইপের হতে আমি এটা মনে করছি।
তো আসলে বিষয় যেটা হচ্ছে যে বিজ্ঞান যে এতটা অ্যাডভান্স হয়েছে এখন, কিন্তু অনেকের কাছে বিজ্ঞানের সেই মেসেজটা পৌঁছায়নি, গবেষণাগুলো পৌঁছায়নি। বিশেষ করে 1989 পরে এটা বিজ্ঞান প্রমাণ করেছে যে ডায়াবেটিস ভালো হওয়া সম্ভব, ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো হওয়া সম্ভব, কিন্তু মেডিকেলে ওই পুরাতন 50 বছর আগেকারই মানে থিওরিগুলো পড়ানো হচ্ছে। যেমন এখনও আপনার নয় নবগ্রহ পড়ানো হচ্ছে, ওল্ড ভার্সন নয় নবগ্রহ এখনও পড়ানো হচ্ছে, অথচ গ্রহ অনেক বেশি হয়ে গেছে এখন। হ্যাঁ, অনুরূপভাবে মেডিকেল অনেক অ্যাডভান্স হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু বিশেষ করে যারা মানে এখনও শিক্ষা দেওয়া হচ্ছে, পড়ানো হচ্ছে, সেটা কিন্তু 50 বছর আগেকার পুরাতন ভাষাটাই শিক্ষা দেওয়া হচ্ছে। ফলে অনেক ডাক্তার যারা মেডিকেলের যারা ছাত্র, মেডিকেল সায়েন্স সম্পর্কে যারা মানে পড়াশোনা করেছে, তাদের কাছে আপডেট নলেজগুলো নেই, আপডেট জ্ঞানগুলো তাদের কাছে পৌঁছায়নি এখনও, তারা পুরাতন ভার্সন নিয়ে মানে করছে। এখন যারা কিছু কিছু ডাক্তার আছে আলহামদুলিল্লাহ, তারা দুনিয়ার খোঁজ খবর রাখছে এবং মেডিকেল যে রিসার্চ যে চলতেই আছে, তা তারা আলহামদুলিল্লাহ তারা বুঝে গেছে বিষয়গুলো, এবং আলহামদুলিল্লাহ তারা এই বিষয় নিয়ে কাজ করছে, সুগার রিভার্সাল নিয়ে কাজ করছে, অনেকেই কাজ করছে, বিভিন্ন দেশে কাজ করছে মানুষ। কিন্তু যারা আসলে বলছে, তাদের কাছে সেটা ওই পুরাতন ভার্সন পড়াশোনা করার কারণে কি হচ্ছে যে পুরাতনটাই তাদের নলেজ আছে, নতুন নলেজ আপডেট তাদের আসেনি। তা আমাদের চিকিৎসাটা হচ্ছে, এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের আপডেট ভার্সন। আমাদের এই যে চিকিৎসা, এই চিকিৎসা হচ্ছে মেডিকেল সায়েন্সের আপডেট ভার্সন। তো যারা আসলে এটা নিয়ে মানে অন্য কিছু মন্তব্য করছে, আসলে তাদের কাছে আপডেট ভার্সন না আসার কারণে তারা এটা বলছে। যখন তাদের কাছে আপডেট ভার্সন চলে আসবে, তখন তারা তাদের মানে বিষয়টা বুঝতে পারবে আর কি। এটা তো যেহেতু সায়েন্সিক ভিত্তিক, এটা জি জি, তো এই জন্য আমরা সমস্ত কিছু প্রমাণ সহকারে আপনার টেস্টের মাধ্যমে, আমরা শুধু আপনাকে ভালো লাগছে বা এটা ভাবে আমরা এ নয়, আমরা সন্তুষ্ট নই, একদম সায়েন্টিফিকভাবে প্রমাণ আমরা করতে চাই, আপনার রিপোর্ট কী বলছে সমস্তভাবে প্রমাণ করার পরে, হ্যাঁ, তখন এটা হলো যে হ্যাঁ এখন আমি আলহামদুলিল্লাহ মানে ভালো আছে, এটা মানে প্রমাণিত সত্য আর কি। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন যে আমাদের ভাই বিশেষ করে উনি কিছু গিফট নিয়ে এসেছেন খুশি হয়ে। মানুষ কতটা খুশি হলে গিফট আনতে পারে, আর বিশেষ করে যারা আমাদের কাছে যারা চিকিৎসা করান, তারা আমাদের একটা মানে পরিবারের মতো মানে হয়ে যান, তাদের সঙ্গে মানে যোগাযোগ থাকা থেকে শুরু করে হ্যাঁ সমস্ত কিছু সুবিধা অসুবিধাগুলো আমাদেরকে যেহেতু জানাতে হয় এবং একটা পরিবারের মতো হয়ে যায় আর কি। তো উনি বিদায় নিতে এসছেন আর কি, তারপরে উনি কিছু গিফট নিয়ে এসছেন, তো গিফটগুলো আমাদের বিশেষ করে যারা দর্শক আছে তাদেরকে একটু দেখিয়ে দিই। তো প্রথম হচ্ছে কি যে এখানে আপনাদেরকে দেখাতে চাইছি, এখানে কিছু ফল আছে। হ্যাঁ, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই মানে ফল আপেল নিয়ে এসছেন আর কি, তো মাসাইল এটা খুব ভালো একটা আর কি। হ্যাঁ, তারপরে উনি মিষ্টি নিয়ে এসছেন, সম্ভবত মিষ্টি আছে, হ্যাঁ দুরকম মিষ্টি আছে, দুটো প্যাকেটে, হ্যাঁ দেখতে পাচ্ছেন। তারপরে এখানে ভাই নিয়ে এসছেন লুঙ্গি আছে, দেখেন এখানে লুঙ্গি আছে, এটা লুঙ্গিটা আমি এরকম লুঙ্গি নতুন দেখছি, এইরকম প্যাকেটে ভরা আর কি। বাংলাদেশের লুঙ্গি নয় তো? না, বাংলাদেশের নাকি? না, আম্মান লুঙ্গি। আচ্ছা, আম্মান লুঙ্গি, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এটা একটা লুঙ্গি নিয়ে এসছেন ভাই, তো এটা খুবই মানে একটা ভালো। হাজা মিন ফাজলি রব্বি, আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন কাউকে মানে সম্মান দান করেন, তো এভাবে আল্লাহ সুবহান তাআলা, আল্লাহর ইচ্ছা, আল্লাহ কাকে সম্মান দান করবেন, কাকে ইজ্জত দান করবেন। তো বিশেষ করে আজকে আমাদের পেশেন্ট বলেন আর আমাদের এই ভাই বলেন, তো উনি আজকে আপনি কেমন লাগছে আপনাকে বলেন, সুগার রিভার্স করে আপনাকে কেমন লাগছে, আমার মনের অনুভূতি কেমন লাগছে? এমন একটা হুব হয়েছে, একবার হুব হয়েছিল খুশিটা যখন আমার দেওবন্দে দাখেলা হয়েছিল। আচ্ছা আচ্ছা, মানে ওখানে তো দাখেলা নেওয়া খুব ইউনিভার্সিটি যেহেতু। আচ্ছা আচ্ছা, যেমন খুশি হয়েছিল। আচ্ছা আচ্ছা, বা রোজা রাখার পরে যে ঈদের দিনে যে খুশিটা লাগে, মানে এর থেকেও আমাকে বেশি লেগেছিল, মানে এত খুশি হয়েছিলাম যে আমার মনে হচ্ছিল আমি একটা ডিপ বাজি মেরে দিই। আচ্ছা, মাশাআল্লাহ। তো ভাই, প্রিয় দর্শক, বিশেষ করে যে ইফতারের পরে আমরা যখন ইফতারিটা করি, মানে রোজার পরে ইফতারিটা করি, তখন একটা খুবই আনন্দের বিষয়, এবং উনি দেওবন্দে মানে যখন মানে এই হন চান্স পান, তখন যে আনন্দটা থাকে তার চেয়ে বেশি আনন্দ বলছেন যে আমার এই রিভার্স হয়ে যাওয়ার পরে, বলে কল্পনা করা যাবে না, বুঝাতে পারবো না, ভিতরের জিনিসটা তো মানে হাসায় উনি প্রকাশ করতে পারছেন না। হ্যাঁ, তাহলে চিন্তা করেন যে কি পরিমাণ খুশি হলে মানুষ এই যে বিভিন্ন গিফট নিয়ে আসে, এবং উনি অত দূর থেকে মানে আসলেন আর কি, বা এখানে চিকিৎসা করাচ্ছেন, এবং কিভাবে আমাদের সাথে যোগাযোগ রেখে কাজ করলেন। তো প্রিয় দর্শক, বিশেষ করে যারা এখন তো আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসা একবারে সহজ হয়ে গেছে, এখন তারা রুটি খেতে পারছে, তারা ছাতু খেতে পারছে, তারা নিমকি খেতে পারছে, তারা বিস্কিট খেতে পারছে, সমস্ত খেয়ে তারা সুগারটাকে রিভার্স করতে পারছে আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে যারা মনে করেন যে আমাদের কাছে চিকিৎসা আপনি নেন আর না নেন, কমসে কম আমাদের কাছে একবার জেনে যান, ইনফরমেশনটা নিয়ে যান যে আমরা কীভাবে চিকিৎসা করছি, কী না কি তথ্যগুলো আপনি জেনে যান। এই জন্য আমাদের অ্যাড্রেস আপনাদেরকে জানতে হবে, আমাদের অ্যাড্রেস এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান, এটা পশ্চিমবঙ্গ পড়ছে, মুর্শিদাবাদ
বা ধুলিয়ান, চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার। তো বিশেষ করে আমাদের এটা হচ্ছে পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। তো আপনি যদি ওখান থেকেও আমাদের এখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, যে আমাদের ওয়েবসাইট আছে www.mdabdulkayyum.com, তো ওখান থেকে আপনি রেজিস্ট্রেশন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, তথ্যগুলো জানতে পারবেন। তারপরে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার, সেখান থেকেও আপনি বুকিং করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার হচ্ছে 9732624907, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন, যা কোনো তথ্য জানার আপনারা জানতে পারবেন। এবং বিস্তারিত জন্য আপনারা ওয়েবসাইটে যাবেন, আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে গেলে সমস্ত সাক্ষাৎকারগুলো পাবেন। হ্যাঁ, আর আমাদের ওয়েবসাইটে গেলে তো ওখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। সমস্ত তথ্যগুলো আমাদের একবারে সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে কাজ করা হচ্ছে আলহামদুলিল্লাহ, যতটা আমরা পেরেছি। এবং আমরা চেষ্টা করছি সবচেয়ে হাই লেভেলের মানে আধুনিককে ব্যবহার করা আর কি, সর্বাধুনিক প্রযুক্তি, এক কথায় আধুনিক প্রযুক্তি নয় সর্বাধুনিক প্রযুক্তি, আমরা এটা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ, এটা আমরা করছি। এবং আমাদের গবেষণা বলেন, আমাদের চিকিৎসা বলেন, আমাদের ওয়েবসাইট বলেন, আমাদের সার্ভিস বলেন, আমরা চেষ্টা করছি সবগুলোকে সর্বাধুনিক প্রযুক্তিতে নিয়ে আসা। তো বিশেষ করে আলহামদুলিল্লাহ, বিশেষ করে যারা আপনারা মনে করবেন যে আমরা চিকিৎসা নিতে চাইবো, তো আপনাদেরকে যে নাম্বার দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন, তো আপনার এখানে পরামর্শ নেওয়ার জন্য আসবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।